নমস্কার বন্ধুরা, মামস ওয়াও কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় একটি রেসিপি, বোঁদে মিষ্টি নিয়ে। এটা বাড়িতে কিভাবে খুবই সহজে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওটা দেখে নিই। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। প্রথমে আমি বেসনটাকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার এটা তৈরি করে নেব। আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি, এটা খুব বেশি ঘনও নেই বা খুব পাতলাও নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটা গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমেই বোঁদের জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা একটু নাড়তে থাকবো। চিনি রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2টা লেবুর রস। লেবুর রসটা দিলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও যে ঘন হয়ে সাইডে একটু চিনির মতো বসে যায় সেটা আর বসবে না। চিনির রসটা একেবারে তৈরি হয়ে গেছে, এটা খুব বেশি মোটা হবে না। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটু এরকম চটচট করবে। এবারে আমি এটা গ্যাস ওভেনটা অফ করে দেবো। বেসনটা গুলিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। আমি এখানে আর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা ব্যাটার বের করে নেব। এর মধ্যে আমি সামান্য একটু রেড ফুড কালার মিশিয়ে দেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি বোঁদেগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি এটা ভাজবো না, খুব বেশি ভাজলে রসটা একদমই ভালো ঢুকবে না। এবারে আমি বোঁদেগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে আমি বাকি বোঁদেগুলো ভেজে নেব। এর জন্য আপনাদের যতবারই বোঁদেগুলো তেলে ছাড়বেন প্রত্যেকবারেই কিন্তু ঝাঁঝরি হাতাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। খুব বেশি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প ভাবেই এগুলো ছাড়তে হবে। হলুদ বোঁদেগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এবারে আমি লাল বোঁদেটা ভেজে নেব। এই একইভাবে আমি লাল বোঁদেগুলো ভেজে নেব। খুব বেশি আমি একসাথে দেব না, অল্প অল্প করেই আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আমি লাল আর হলুদ দুটো বোঁদেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেব। রসটা ঠান্ডা হয়ে গেছিল সেই জন্য আমি গ্যাস ওভেনটা একটু জ্বেলে দিয়েছি। এবারে আমি এর মধ্যে বোঁদেগুলো দিয়ে দেব। সমস্ত বোঁদেটা আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি, এটা আমি খুব ভালোভাবে একটু নেড়ে দেব।
উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি। এবারে আমি গ্যাস ওভেনটা অফ করে এক থেকে দু ঘন্টা এটা রসের মধ্যে রেখে দেব। প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমি রসের মধ্যে বোঁদেগুলো ডুবিয়ে রেখেছিলাম, আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সমস্ত রসটা বোঁদের মধ্যে ঢুকে গেছে এবং বোঁদেগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম দোকানের মতো বোঁদে। এটা কত সহজে বাড়িতে বানানো গেল আপনারা দেখলেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।